ককটিশালা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি তৈতল মুম্বাই ফিয়গর রোজা খারানি বাজার কুম্ভকালী মন্দির ডগলাম মাঞ্জাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভা ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল্টে এমএলএ রতন চক্রবর্তী রিবন রাও কুম্ভকালী মন্দিরে দগলাম নফিয়গির হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পান্ডব কক সানানি থাঙ্গে হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বারো হাক্তনি সাকওয়া কবমা জরাওন খ্লাইজাকা এটেক ফিয়াবা বারত বারতনি জাগাও নতঙ্গু বারণ কাইসা বেরম ফান চিকনখে নাশিগি চাইয়া হনই কুম্ভকালী আশ্রম আপনারা এখানে তৈরি করলেন এবং কীভাবে তার একটা এখানে সাহায্যের কারণে এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে খুব অল্প সময়ের মধ্যে এই মন্দির হয়ে গেল প্রায় এক বছরের মধ্যে সেটা সম্পন্ন হবে এবং তাতে করে যে খরচাপাতি আমি জিজ্ঞেস করে আপনার কীরকম খরচা হয়েছে উনি এক্স্যাক্টলি বলেনি তবে একটা আন্দাজ করে বলেছেন প্রায় 50 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং উনি নিজেও এর মধ্যে কন্ট্রিবিউশন করেছেন এবং এই এলাকার ব্যবসায়ী বৃন্দ থেকে আরম্ভ করে এলাকাবাসীর সবাই এটার মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন আমি এর জন্য ওনাদের সবাইকে আমি ধন্যবাদ দেবো অভিনন্দন জানাবো এই একটা মহাবিকাশ করা আমরা ভগবানকে আমরা বিশ্বাস করি ভগবান ছাড়া কিছু সম্ভব নয় আমরা যাই যে যে জায়গায় যাই থাকি আমরা আসলে ঈশ্বরই সম্পদ এটা বুঝতে হবে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি এত মানে বলার আমার মনে হয় আমার দৃষ্টতা না দেখানি ভালো কিন্তু একটা দুটো দাবি এখানে রেখেছেন একটা দাবি রেখেছেন যে এই এলাকার আরও জায়গা যদি বাড়ানো যায় আরেকটা হচ্ছে ঘাট কুম্ভ মেলার আয়োজন আপনারা ভাবছেন এখানে বড় করে কুম্ভমেলা হবে মাননীয় প্রধানমন্ত্রীও যদি এর খবর শুনেন হয়তো বা উনিও এই বিষয়ে অবগত হবেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন যারা অন্যান্য আমাদের মন্ত্রী বাহাদুরের ইউনিট আছেন তাদের সাথে আমি কথা বলবো আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো কিন্তু আইন কানুনের বিষয় আছে যখন এটা সম্ভব হবে নিশ্চয়ই আমি এই বিষয়টা আমি দেখবো কারণ মানুষ চাই এটা এমন একটা জায়গায় যেখানে মানুষকে মানুষ চিনতে পারে একমাত্র মন্দিরের মধ্যে আস্তে আস্তে এত ভালো লাগতো এখানে যখন এখানে যারা ব্লাড ডোনেশন দিচ্ছিল এই ডোনেট করার মধ্যে এবং ব্লাড নেওয়ার সময় মানুষের মধ্যে কৌশলিক একটা চিন্তা অর্গানিক আসে তখন মনে হয় যে আমি আজকে রক্ত এখানে দিচ্ছি এই রক্ত কোনো ভেদাভেদ নেই কার কাছে যাবে যিনি দিচ্ছেন উনিও জানেন না আর যিনি গ্রহণ করে উনিও জানেন না কার রক্ত আজকে আমার এখানে এসেছে আমরা পরিবারের রক্তের সম্পর্ক উনি রক্তের আমার রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তই একমাত্র ধর্ম যে মানুষকে বারবার পরিচয় করিয়ে দেয় যে আমরা সবাই রক্ত আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি সম্মান করেন হয়তো অন্য ধর্মের মধ্যে সেটা সেরকম ভাবে দেখা যায় এবং সেটাই আজকে রক্ত দানের মাধ্যমে আমি যেটা বলার চেষ্টা করেছি মন্দিরের মধ্যে আসার আমরা দেখি যখন মা গোয়েন্দা আহ্বান করি যখন ইকো ইকো হয় মন্দিরে যখন গোপূজার যদি হয় আপনারা দেখবেন সব মন্দিরেই এরকম হয় তখন তার যে একটা ইকো তৈরি হয় কনসেন্ট্রেশন আমাদের কানের মাধ্যমে যখন ভিতরে যায় তখন আমরা ঈশ্বরকে দেখা আমরা দেখতে পাই তো আজকে এই দুটো রক্তদান মন্দির দুর্ভোগ দুটার বিল আমি পেয়ে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত রানীবাজার সীমী প্রণামী কক থুম চিনি খরাং।